তিনটা মানুষের জন্য বাংলাদেশের মধ্যে এই আলেমগুলো মার খেয়েছে। এর মধ্যে একটা একটা মানুষের নাম হচ্ছে ফরিদুদ্দিন মাসুদ, আরেকটা লোকের নাম হচ্ছে ওয়াসিম, আরেকটা নাম হচ্ছে নাসিফ। নাসিম ওয়াসিফ, নাসিম ওয়াসিফ আর ফরিদুদ্দিন মাসুদ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। কিয়ামতের ময়দানে হাসিক জাহান্নামের মধ্যে যারা মুনাফিক, এরা জাহান্নামের সর্বনিম্ন স্থানে থাকবো। কেন জানেন? ইসলামের যেই পরিমাণ ক্ষতি মুনাফিকেরা করছে, আজ পর্যন্ত কোনো কাফের, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধরা এত ক্ষতি করতে পারে নাই। নামদারি মুসলমানের, মুসলমান নামদারি যেগুলো, মুনাফিকের বাচ্চারা যেই পরিমাণ ক্ষতি করছে, কোনো বিধর্মী এত ক্ষতি করতে পারে না ইসলামের। আর বাংলাদেশের মধ্যে তবলিগ সংক্রান্ত নিয়া ফরিদুদ্দিন মাসুদ যে এত ক্ষতি করছে, এত ক্ষতি করছে, আজ পর্যন্ত ফরিদুদ্দিন মাসুদ যেই পরিমাণ ক্ষতি তাবলিগ সংক্রান্ত করছে, কোনো নাস্তিক, মুরতাদ, কোনো কাফের, কোনো বিধর্মী আজ পর্যন্ত এত ক্ষতি করতে পারে নাই যেই মহা ক্ষতি করে ফেলছে ফরিদুদ্দিন মাসুদ। সমস্ত প্রশাসন, সমস্ত মুসলমানদের দাবি একটাই, যেই ফরিদুদ্দিন মাসুদ ইসলামের এত ক্ষতি করলো, যার জন্য আলেমরা এত আঘাতপ্রাপ্ত হইল, এই ফরিদুদ্দিন মাসুদকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক, এরপর এর দেহটাকে টুকরা টুকরা করে প্রশান্ত মহাসাগরে নিক্ষেপ করা হোক। নাউজুবিল্লাহ। এই লোকটাই সবচেয়ে বেশি ক্ষতি করছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের একটা বড় একটা আলেম, নাম হচ্ছে আব্দুল মালেক সাবদা আহমদ বারাকাতুমুল আলিয়া। এই লোকটাই নবীদের হাদিস এত গবেষণা করছে, সারা পৃথিবীতে এই লোকটাকে হাদিস বিশারদ হিসাবে একটা মেশিনে। এই লোকটাই যখন একটা ফতুয়া দিল, ফরিদুদ্দিন মাসুদ একজন আলেম আর আব্দুল মালেক সাবদা আহমদ বারাকাতুমুল আলী একজন আলেম, এই ফরিদুদ্দিন মাসুদ বিহায়ার মতন আব্দুল মালেক সাহেবকে বলে যে আব্দুল মালেক সাহেব মূর্খ মানুষ। কিন্তু সমস্ত আলেমরা জানে যে এই ফরিদুদ্দিন মাসুদ আব্দুল মালেক সাহেবের একটা ফসমের সমান হয় নাই। যেই লোকটা ফরিদুদ্দিন মাসুদ আব্দুল মালেক সাহেবের মতন এত মহা আলেমকে মূর্খ বলল, ওই সময় শয়তান মিস্টার ইবলিশে হাসে আর বলে, দেখলে ফরিদুদ্দিন মাসুদ, তোর মতন ইবলিশ যেই দেশের মধ্যে আছে, ওই দেশের মধ্যে আমার মতন ইবলিশের দরকার নাই, তুই ইবলিশ ফরিদুদ্দিন মাসুদই আমার কাজটা কর। চিন্তা করেন কত মহা ক্ষতি করে ফেলছে বাংলাদেশের মধ্যে তাবলিগ সংক্রান্ত, সবচেয়ে বড় ক্ষতি করছে এই ফরিদুদ্দিন মাসুদ। এর মধ্যে আরেকটা কথা হইল, একটু কিছু হইলেই হলুদ মিডিয়াগুলো গোটা পৃথিবীতে প্রচার করে যে মুসলমানরা সন্ত্রাস আর মুসলমানদের নবীরা সন্ত্রাস। একটা হাদিসের মধ্যে আসছে, হাদিসটা হইল এইভাবে, মাম বাদদালা দীনাহু ফাকতুলু, যেই লোকটাই তার ধর্মকে পরিবর্তন করলো তাকে হত্যা করো। আচ্ছা, নবী তো ভাই আপনারও, নবী তো ভাই আমারও, আরে আমার যেমন মায়া লাগে আপনার তো এমনই মায়া লাগে। হযরত নবী বলছেন, মিউ ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সমস্ত পৃথিবীর সব মানুষের চাইতেও নবীকে ভালোবাসতে হইব। এই লোকটা ছিল নবীর উম্মত।